এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, আন্তর্জাতিক বাজারে কমতে পারে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম। আর আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশের বাজারে দাম কমবে বলে জানিয়েছেন বাজুজ ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন। পরপর তিন ধাপে দাম বাড়ানোর পরে সর্বশেষ 5ই নভেম্বর আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় এই সংগঠনটি। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট 11.664 গ্রাম, অর্থাৎ এক ভরি সোনায় দাম বাড়ানো হয় 1,750 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনায় দাম বাড়ানো হয়েছে 1,698 টাকা এবং 18 ক্যারেটে ভরি প্রতি বাড়ানো হয়েছে 1,404 টাকা। তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং পুরাতন স্বর্ণ বিক্রয় করতে গেলে আপনি কত করে পাবেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাংলাদেশের বাজারে হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 1,04,626 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 99,902 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 85,610 টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম রয়েছে 71,325 টাকা। দর্শক বন্ধুরা, এবার আমরা জেনে নেব আপনি যদি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি 20 শতাংশ বাদ দিয়ে কত করে বিক্রয় করতে পারবেন। হলমার্কযুক্ত 22 ক্যারেট 20 শতাংশ ভরি প্রতি বাদ দিয়ে দাম পড়বে 83,700 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট ভরি প্রতি 20 শতাংশ বাদ দিয়ে বিক্রয় করতে পারবেন 79,921 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট ভরি প্রতি 20 শতাংশ বাদ দিয়ে বিক্রয় করতে পারবেন 61,491 টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রয় করতে পারবেন 57,060 টাকা। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার কাজে দেবে। সবশেষে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।